শুরু হয়েছে কেমন? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে যেহেতু আবহাওয়া বৃষ্টি হয়েছে, বাইরে বৃষ্টি বৃষ্টি হয়েছে, ঠান্ডা ঠান্ডা এলে গেছে, চিন্তা করছি আজকে খিচুড়ি দেন। এখন খিচুড়ি যে রানবো আমি ওগুলোকে নতুন একটা রেসিপি, এই ধরেন খিচুড়ি রানবো, এখন খিচুড়ি যে রানবো এর লিগে আমি ভাতের চাল দিয়ে খিচুড়ি রানবো। খিচুড়ি রান্ধার লিগে আমি ভাতের চাল লইছি, আর হইলো মসুরির ডাল, এই দেন মসুরির ডাল, আর এই হইলো আমার খেসারির ডাল, দুই পদের ডাল লইছি আজকে। এই দিয়া আমি আজকে সবজি খিচুড়ি রানবো। এই রেসিপিটা আজকে আমি আপনাকে দেখাবো ভিডিওতে, আপনারা বাসায় ট্রাই করবেন, রানবেন, সবাই খাইবেন, এবার কইবেন কেমন হয়েছে। মুই আনে চাল দিবি, এলো চাষি চাল দিলে এখন তো ধুইয়া দেখেন আমরা, আমি ধুইতে এসি চাল, এইভাবে ধুইবেন আমরা। এই দেখেন এরপর কি করবো, আমি এই যে রাইস কুকারে রান্না করবো, হের লিগে রাইস কুকারে এই আজকে খিচুড়ি আপনাকে দেখাবো কত সহজভাবে। প্রথমে যে তেল দিলাম, তেল দিলাম, তেল সোয়াবিন তেল, এরপর এই যে পেঁয়াজ দেবেন পরিমাণ মতো, পেঁয়াজ পরিমাণ মতো পেঁয়াজ দিলাম। যেটা আমি দুই রকমের মরিচ ব্যবহার করতেছি, কাঁচা মরিচ আর শুকনা মরিচ। এই যে দারচিনি এলাচ, দারচিনি এলাচ দিলাম একটু, দেখেন এবার একটু গরম হোক, গরম হওয়া পর্যন্ত পারেন। এই দেখেন এবার, এই দেখেন আমার এটা অলরেডি একটু ভাজা ভাজা হোক, পেঁয়াজ মরিচ একটু ভাজা ভাজা করবেন, এই যে একটু ভাজা ভাজা করি। এবার দেখতে থাকেন আমরা সাথে থাকেন, এনে মশলা লিমুয়া ভিতর, আদা রসুন, এই আদা রসুন বাটা এক চামচ, দুই চামচ আদা রসুন বাটা দিলাম, আদা রসুন দিলাম, তারপর দিমু হইলো জিরা বাটা, এই এক চামচ জিরা বাটা, এরপর দেবেন ধনিয়া বাটা, এই যে এক চামচ ধনিয়া বাটা, এরপর দেবেন লবণ, লবণ হলে আমি আপনাকে স্বাদ মতো দিয়ে থাকি। এই দেখেন এবার আমি লাড়া আরম্ভ করি, এই যে লাড়তেছি না, এই যে এরকম লাড়তে থাকেন, এরকম লাড়তে থাকবেন। তারপর এই যে একটু, এই যে দেন আমরা একটু বিরিয়ানি ভালো করে দেন চোখে দিয়ে বিরিয়ানির মশলা একটু দিব হালকা, একটু ফেলে বারের লেগে, এটা আমরা ইচ্ছা আপনাকে দিলে দিতে, আর না দিলে না দেবে। আমি একটু দিলাম খিচুড়ির মধ্যে, যে কষানের লেগে একটু পানি দিতে হইবে, হলুদ মরিচ দিব, কষুক একটু, তারপর হলুদ মরিচ দিয়ে লই, হলুদটা একটু কমে দেয়, বেশি দিলে আবার গন্ধ হয়ে যায়, এবার খাইতে পারবেন না গন্ধ শুধু। তার লেগে একটু এক চামচ দিছি, সামান্য একটু মরিচ গুঁড়ো দিই, যেহেতু কাঁচামরিচ দেওয়া, কাঁচামরিচের গ্রামটাই অনেক সুন্দর। এরপর এরকম আপনারা বললাম কষাইবেন, মশলা যত কষাইবেন এত তরকারি মজা হয়, কই দিলাম দেন কত সুন্দর, কষাইতে থাকবেন এবং কষাইতেই থাকবেন। এই দেন আমার কষাই না প্রায় হইয়েই গেছে, এরকম একটু কষাইবেন, কষাই দেখা দেন তেল উপরিটে গেছে, কিন্তু কষাই নিয়ে তেল কিন্তু উপরিটে গেছে, হলে বুঝবেন যে ইয়ে কষাই হয়ে গেছে মশলা। এখন এর মধ্যে সবজি দেব, চাল দেব, এই দেখেন আমি কয় পদে সবজি লইছি, একটু পালং শাক লইছি, আলু লইছি, গাজর, এই যে গাজর, আর এই যে বটবুটি, বটবুটি বটবুটি আছে না, বটবুটি, এই বটবুটি লইছে, এই তিন চার, আমরা পারলে আরও বেশিও সবজি নিলে নিতে পারেন, আমরা দিচ্ছে কিন্তু আমার সবজি ভাল লাগে না, এই কটাই লইছি, এই দিয়ে আমি রান্না বাড়া করি, খিচুড়ি মেশি পানি করছে,
আমি এই যে মুরগির মাংস রান্না করছিলাম তো এগুলার ঝোল আছে কতগুলো এই ঝোল কি করব এই যে এগুলা লাগ এড করব আম্মারা চাইলে এরকম দিয়ে দিবেন বুদ্ধি বুদ্ধি খাড়াইয়া এই যে আজকে দিয়ে দিতেছি ওই যে ঝোল দিয়ে দিবেন তাহলে একটু মাংসের মাংস তো জ্বলবে না মাংসের গ্রান খাইবেন মূল্যহন করছি কি ইয়া নরুলি মরুলি যা আছে ব্যাগ দিয়ে থুইয়ে ভিতরে রোল মোল যা আছে সব দিয়ে থু এটা খাবার একটা স্বাদ ইতে আলাদা খেসুরিতে খালি মাংসের স্বাদ লাগবে মাংস মাংস ওই দেখেন আমি দিছি দেখেন আমরা এত ঝোল ছিল ঝোল বাকি ছিল কি আর মু নষ্ট করে হালাই দিয়ে তো লাভ নাই খেসুরির মধ্যে দিয়েছি এতে খাওয়াই দিবে ঝোল দিছি পরে এখানে এর কালার দেখেন বিরাট সরষে জমের সোদা এখানে ইয়ে হওয়া পর্যন্ত অপেক্ষা করবো আমাদের আমার সাথে থাকেন আর যারা আমার পেজটারে আমাদের পেজটা যারা ফলো করেন নাই তারা এক্ষুনি ফলো দিয়ে আমাদের পেজের সাথে থাকেন আমরা আমরা এক সের এত কিপটা আমি করেন কে বুঝি নাকি সে একটু ফলো ঠলো দেবেন বেশি বেশি লাইক শেয়ার করবেন হ্যাঁ না করিয়া কিছুই করেন না এত কই আপনাকে একটু করেন আমরা একটু করলে তো আমরা একটু সাপোর্ট পাই বুঝেন না কা এই দেখেন আমার খেসুরিতে কিন্তু অলরেডি ঘেরা নেওয়া শুরু হয়ে গেছে আমার লাইন যদি এপিল ফলো করে যদি রাঁধেন বাড়িতে ব্যাটবেন আনে খালি দুদিন পর পরে করবে খেসুরি রান্ধ খেসুরি রান্ধ খাইতে ইচ্ছে করে খাইতে ইচ্ছে করে একসের এই করবে মাইছে ঘরের মাইছে করবে তবে মোল্লার এরকম খেসুরি রাঁধা ব্যাটতেরে উপহার দেবেন আর যতগুলো পর্যন্ত না হয় ততগুলো পর্যন্ত অপেক্ষা করবো আমরা ও লাস্টে যখন হইবে তখন আমি আপনাকে দেখাবো এখন এই হইতে থাক একটু ডাকিয়ে দেবো একটু কষাই না থাকবে একটু কষাইতে থাই আমি এই যে আমি কষাইছি আমার কষাই নিয়েছে আর আমি পরিমাণ মতো পানি দেবো এই দেখেন আমার খেসুরির অবস্থা দুমাই ভরি গেছে কেমনে দেখেন এই দেখেন খেসুরির পানি কিন্তু অলরেডি আর ঘুরে কেন দেখেন পানি কিন্তু শুকাই গেছে আমার খেজুরি এই দেখেন আমার খিচুড়ি পানি অলরেডি শুকাই গেছে দেখেন আমরা পানি কিন্তু শুকাই গেছে দেখছেন এখন আর একটু হইবে হওয়ার পরে গরম গরম পরিবেশন করবে আর একটু হইবে আমার এই খেচুরিটা হ্যালো ভিউয়ার্স এই দেখেন মোর খেসুরি ফাইনাল লুক দেখেন আমরা কত সুন্দর হয়েছে যদি আমাকে একটু খাওয়াইতে পারতাম হেলে সে না বলতেন খেসুরির স্বাদ কেমন হয়েছে যাই হোক এইভাবে খেসুরি রাঁধা ব্যক্তিরে খাওয়াইবেন আর আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি যদি আমার ভিডিও আপনাকে ভালো লাগে তাহলে আমার পেজের সাথে একটা লাইক দেবেন একটু বেশি বেশি শেয়ার দেবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা করে আজকের মতো ভিডিও মানে আমার খেসুরির রেসিপি নিয়ে শেষ করলাম আসসালামু আলাইকুম।